চলে এলাম ক্লাস টুয়েলভ থিওরি বুলিয়ান অ্যালজেব্রা পার্টের B13 পাতায়। ভালো করে দেখে নিও, B13 বা B13 পাতায়। ইন অ্যান্ড গেট এর সাহায্যে অর গেট তৈরি, প্রিপেয়ারিং অর গেট ইউজিং ইন অ্যান্ড গেট, অর্থাৎ আমরা ইন অ্যান্ড গেট ব্যবহার করব, করে অর গেট তৈরি করব। দেখা যাক সমাধানটা। লক্ষ্য করো, এ আর বি দুটো ভেরিয়েবল নেওয়া হলো। এইবার এ কে দুটো ভাগে ইনপুট করা হচ্ছে। খেয়াল করো, প্রথমে এর দিকে দেখো, বি এর দিকে দেখো না, এ কে দুটো ভাগে ভাগ করে ইনপুট করা হচ্ছে। কেন সেটা পরে বুঝতে পারবে। আবার বলছি, এ কে দুটো ভাগে ভাগ করে ব্যবহার করা ইনপুট করা হচ্ছে, অ্যাজ ইফ এটা এ এটা বি। ইন অ্যান্ড ছাড়া আর কোনো গেট আমরা ব্যবহার করতে পারবো না, সুতরাং ইন অ্যান্ড গেট ব্যবহার করা হলো। তাহলে কি দাঁড়ালো, এ ইনটু এ হোল নট। আবার বলছো, এই এ ইনপুট, এই এ ইনপুট, তাহলে এবার ইন অ্যান্ড গেট, তাহলে হচ্ছে এ ইনটু এ হোল নট। এই দেখো, এ ইনটু এ হোল নট। এবার আমরা ইলেভেনই শিখেছি এ ইনটু এ ইজ ইকুয়াল টু এ, তাই না? আবার বলছি, আমরা ইলেভেনই শিখেছি এ ইনটু এ ইজ ইকুয়াল টু এ, আইডেম্পোটেন্ট ল। সুতরাং এ ইনটু এ ইজ ইকুয়াল টু এ হয়ে গেল, আর এই নটটা উপরে বসে গেল, তাহলে এখানে হলো এ নট। আমি এই লাইনটা এ নট অব্দি বার করে আপাতত থামালাম, চলে যাচ্ছি বিতে। এবার দেখো, বিকেও ঠিক দুভাবে ইনপুট করা হয়েছে। আবার দেখো, বিকেও দুটো ভাগে ইনপুট করা হচ্ছে, অ্যাজ ইফ এটা এ এটা বি। আর এই এন অ্যান্ড রাখা হয়েছে, কারণ আমরা এন অ্যান্ড ছাড়া আর কিছুই এখন ব্যবহার করতে পারছি না। তাহলে এই, তাহলে বি ইনপুট হলো, বি ইনপুট হলো, এন অ্যান্ড অপারেশন হলো, তাহলে কি দাঁড়ালো আউটপুটটা, বি ইনটু বি তার হোল নট। আরেকবার দেখো, বি ইনপুট হলো, বি ইনপুট হলো, এন অ্যান্ড অপারেশন হলো, তাহলে বি ইনটু বি তার হোল নট। এই যে আউটপুটটা, বি ইনটু বি তার হোল নট। এবার বি কে মনে মনে এ ভাবো। আবার বলছি, এই বিটাকে মনে মনে এ ভাবো, এই বিটাকেও মনে মনে এ ভাবো, বা এ ধরে নাও, এই বিটাকে এ ধরো, এই বিটাকেও এ ধরো, তাহলে কি হচ্ছে, এ ইনটু এ, ঠিক কিনা? আবার বলছি, এই বিটাকে এ ধরছি, আবার এই বিটাকেও এ ধরছি, তাহলে এ ইনটু এ ইজ ইকাল টু এ। তার মানে এই দুটোকে যদি এ ধরি, তাহলে বি ইনটু বি ইজ ইকাল টু বি, আর এই হোল নটটা বসে গেল। আচ্ছা, আগেই আমরা বার করে রেখেছিলাম এ নট, এবার বেরোলো আউটপুট বি নট। এইবার এ নট কেও ইনপুট করা হলো, বি নট কেও ইনপুট করা হলো। আবার আমাদের এন অ্যান্ড গেট ডাকতে হবে, এই এন অ্যান্ড গেট ডাকা হলো। তাহলে কি দাঁড়ালো, এই এই গোটাটাকে ধরে নাও এ, এই গোটাটাকে ধরে নাও বি, তাহলে এই এটা ইনপুট হলো, এই বি নট ইনপুট হলো, তাহলে আউটপুটটা, আর এই এন অ্যান্ড গেট ঘটলো অপারেশন, তাহলে আউটপুটটা হলো এইটা গুণ এইটা তার হোল নট। আবার বলছি, আউটপুটটা হচ্ছে এ নট ইনটু বি নট তার হোল নট মিলিয়ে। আবার বলছি, এটা ইনপুট হলো, এটাও ইনপুট হলো, আর এন অ্যান্ড অপারেশন হলো, তাহলে দাঁড়াচ্ছে এটা ইনটু এটা তার হোল নট। এই দেখো, এইটা ইনটু এইটা তার হোল নট, ঠিক আছে? চলে এলাম এই লাইনে। নাও, যারা বাংলায় লিখছো এখন লিখতে পারো, এই আউটপুটটাকে আবার এখানে লেখা হলো। দেখে নাও, এই আউটপুটটাকে আবার এখানে লেখা হলো। এইবার মনে মনে এই গোটাটাকে এ ভাবো, আর এই গোটাটাকে বি ভাবো। আবার বলছি, মনে মনে এই এ নটকে এ ভাবো, বি নটকে বি ভাবো, নট সমেত, তাহলে হচ্ছে এ ইনটু বি হোল নট। আরেকবার দেখো, এই গোটাটাকে এ ভাবো, এই গোটাটাকে বি ভাবো, তাহলে হচ্ছে এ ইনটু বি হোল নট। তার মানে কি, এ ইনটু বি হোল নট মানে, এই দেখো, এ নট প্লাস বি নট ডি মর্গ্যানস ল। আরেকবার বোঝো, এই গোটাটাকে এ ধরো, এই গোটাটাকে বি ধরো, তাহলে কি দাঁড়াচ্ছে, এ ইনটু বি হোল নট। সুতরাং এ নট প্লাস বি নট ডি মর্গ্যানস ল আমরা প্রয়োগ করলাম। এবার পর লাস্ট লাইনে চলে আসি, এ নট নট, এ নট নট মানে এ প্ল
প্লাস বি নট নট মানে বি, আরেকবার দেখো এ নট নট মানে এ প্লাস বি নট নট মানে বি, তাহলে হলো এ প্লাস বি। তা প্লাস মানে কোন অপারেশন, অর অপারেশন বা অর গেট, তাহলে আমরা চলে এলাম অর গেটে দেখো। তার মানে আমরা তাকি দেখো এই এন এন্ড, এই এন এন্ড ব্যবহার করলো, এন এন্ড ব্যবহার করা হলো, এন এন্ড ব্যবহার করা হলো, সবসময় আমরা এন এন্ড গেট ব্যবহার করেছি, করে আলটিমেটলি আমরা অর গেটে চলে এলাম, দেখেছো। আর খেয়াল রেখো এই এন এন্ড গেটের সাহায্যে অর গেট তৈরি করতে হলে এক দুই তিন, তিনটে এন এন্ড গেট ব্যবহার করা হয়। এই প্রশ্নটা খুব এমসিকিউতে আসে। আরেকবার বলছি, এন এন্ড গেটের সাহায্যে অর গেট তৈরি করতে হলে এক দুই তিন, তিনখানা এন এন্ড গেট ব্যবহার করা হয়, করে আমরা অর গেট পেয়ে যাই। সেই সঙ্গে আমার এই ভিডিওটি শেষ হলো।